ট্রেক করতে করতে আমরা চলে আসলাম এই একটা শেড, এখানে বসার জায়গা। আর এখানে প্রচুর ফুল ফুটে আছে, কিন্তু এই ফুলগুলো দেখুন, এগুলো কি ফুল আমরা জানি না, কিন্তু প্রকৃতি কিভাবে এদেরকে লালন পালন করেছে এবং অটোমেটিক্যালি সুন্দর এরা প্রকৃতির কোলে বেড়ে উঠেছে এবং প্রকৃতির শোভা বর্ধন করেছে, করেই চলেছে। এবং যারা ট্রেক করতে আসে, পথচারী যারা, দেখুন এই ফুলগুলো কত সুন্দর। আমরা তো ট্রেক করতে বেরোই না সাধারণত, কিন্তু আজকে বাইক নিয়ে, এই গাড়ি নিয়ে আসার পরেও আমরা চেষ্টা করলাম যে হালকা একটু ট্রেক করে ধোত্রে থেকে টংলুর দিকটাতে যাই। আর এই পথেই যত ফুল, যত সুন্দর কিছু দেখতে পাচ্ছি, এটা আমাদের মনকে ভরিয়ে তুলছে। এই পথ দিয়েই আমরা আরেকটু এগিয়ে যাব। আপাতত সবাই রেস্ট করছে, দেখুন কতটুকু ডিস্টেন্সে আছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, যে তারা যেহেতু কুয়াশা এতটাই ডেন্স। খুব সুন্দর।